সাদা কালোতে ফিরছে অপু অপর্ণা, ফিরছে বাঙালির নস্টালজিয়া। আরও একবার অভিযাত্রীকের হাত ধরে পরিচালক শুভজিৎ মিত্র, অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, আর অপুর চরিত্রে অর্জুন চক্রবর্তী। অপু অপর্ণার চরিত্রে অর্জুন দিতিপ্রিয়াকে কেমন লাগবে তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল অনেকদিন ধরেই দাদা বাঁধছিল। অবশেষে শেষ হলো প্রতীক্ষা, প্রকাশ পেল ছবির চরিত্রের ফার্স্ট লুক। প্রযোজনার গুরুভার তুলে নিয়েছিলেন গৌরাঙ্গ জানান। সত্যজিতের পরিচালনায় 60 বছর আগে ইতিহাস রচনা করেছিলেন সৌমিত্র শর্মিলা। তাদের সেই সম্পর্কের সমীকরণ আজও বাঙালি বিস্মৃত হতে পারেনি। সদ্য বিয়ে হয়ে আসা অপর্ণার স্বামীর সিগারেটের প্যাকেটে লিখে রেখেছেন খাবারের পরে একটা করে, কথা দিয়েছ, বাঙালির মনকে আজও রাটকা। আবার সেই ম্যাজিকের ক্রিয়েট করতে গেলে তুলনা সে আসবে সেই সম্পর্কে ওয়াকিয়াল শুভজিৎ অর্জুনরা। সম্প্রতি সমাপ্ত হয়েছে ওই ছবির শুটিং। পরিচালক আগেই জানিয়েছিলেন ভারতের বিভিন্ন জায়গায় শ্যুট হবে অভিযাত্রীকের অপু দুর্গাকে নিয়ে বাঙালির ইমোশন জড়িয়ে। তাই প্রথম থেকেই ছবি নিয়ে কোনো রকম আপোষ করতে রাজি ছিলেন না পরিচালক। কথা মতোই বারাণসী বাংলা ডুয়ার্স টাকি বুলপুরে করা হয়েছে অভিযাত্রীকের শুটিং। কিন্তু এই ছবির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, পুরো ছবিটাই শ্যুট করা হয়েছে সাদা কালোতে। হ্যাঁ, এই চোখ দাঁড়ানো গ্ল্যামার আর ডিজিটালের যুগে একটা গোটা ছবি সাদা কালোতে, পরিচালককে সেই কথা জিজ্ঞাসা করতেই শুভজিৎ বলেছিলেন, আন্তর্জাতিক স্তরে গিয়ে দেখলে এখনও অনেক ছবি সাদা কালোতে শ্যুট করা হচ্ছে, আর অভিযাত্রীকের আবেদন আন্তর্জাতিক মানের, সেই জন্যই এই সিদ্ধান্ত। 60 বছর আগে ফিরতে চলেছি আমরা, সেই ফিলটা মুডটা তুলে ধরার জন্যই এই সিদ্ধান্ত। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।